আমরা দ্বিতীয়বারের মতো মেট্রো রেলে জার্নি করতে যাচ্ছি। সকাল সকাল চলে আসলাম আগারগাঁওতে। এখানে মোটামুটি অনেক লাইন ছিল, কিন্তু ওই যে এমআরটি পাস ছিল, এই পাসের কারণে লাইন নিয়ে দাঁড়াতে হয়নি, পাস দেখে ভিতরে ঢুকে গেছি। এই যে আমার সাথে আমার ছোট্ট বন্ধু জাহিদ হাসান রয়েছে, ভাই হাই দেন। আমার সাথে আমার বন্ধু নাইম রয়েছে, নাইম। আমরা তিনজন আজকে যাবো হচ্ছে উত্তরা থেকে আবার আগারগাঁও স্টেশনে। এই যে গাড়ি ঢুকে গেছে, এটা 8:10 গাড়ি, 8:06 বাজে এখন, 8:10 এটা ছাড়বে। এটা হচ্ছে সকাল 8:10 মেট্রো, এখন সকাল 8:06 বাজে, 6-এর মধ্যে 4 মিনিট আগে প্ল্যাটফর্মে চলে আসছে এবং 8:10 এটা ছেড়ে যাবে। আমরা দেখি এটা দিয়েই সম্ভবত যাবো ইনশাল্লাহ। আজকে জার্নিটা কেমন হয় দেখি। আজকে এখন পর্যন্ত মানুষের চাপ, যাত্রী চাপ মোটামুটি ভালোই, তো এখনও সবাই ঢুকতে পারেনি কারণ বাইরে টিকিটের অনেক সিরিয়াল। যারা যারা এমআরটি পাস নিয়েছেন তারা একমাত্র লাইন ছাড়া ঢুকতে পারবেন, তাদের জন্য কোনো লাইন লাগবে না। ওকে, যারা এমআরটি পাস নিয়েছেন তাদের জন্য লাইন লাগবে না। আমি এমআরটি পাস নেওয়ার নিয়মটা একবার বলে দিচ্ছি। মেট্রো রেলের ওয়েবসাইটে একটি ফর্ম পাবেন এমআরটি পাসের জন্য, ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করবেন। ফর্মের মধ্যে থাকবে নাম, বাবার নাম, মায়ের নাম, এনআইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, ফোন নাম্বার, এই জিনিসগুলো বেসিক ইনফরমেশনগুলো দিয়ে আপনি হচ্ছে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করে চলে আসবেন আগারগাঁও অথবা উত্তরাতে সকাল 8:00 থেকে রাত 9:00 পর্যন্ত আপনি এমআরটি পাস সংগ্রহ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার চার্জ প্রযোজ্য হবে 500 টাকা। 500 টাকা চার্জ নিলেও আপনার কার্ডে ব্যালেন্স থাকবে 300 টাকা, আর 200 টাকা হচ্ছে কার্ডের প্রাইস। আর কার্ডের প্রাইস এটা হচ্ছে যে আপনি কার্ডটা কিনে নিচ্ছেন না, কার্ডটা হচ্ছে 200 টাকা জামানত দিয়ে নিচ্ছেন, এবং আপনি যদি চান এই কার্ডটা কাউন্টারে জমা দিয়ে আপনি এই 200 টাকা যে কোনো সময় উইথড্র করতে পারবেন। আর এই এমআরটি পাসের মেয়াদ থাকবে 10 বছর, অর্থাৎ 10 বছর আপনি এই কার্ডটিতে টাকা রিচার্জ করে মেট্রোতে চড়তে পারবেন কোনো প্রকার টিকিট ছাড়া। তো আপনারা এমআরটি পাস সংগ্রহ করে ফেলুন, তাহলে আপনাদের মেট্রো জার্নি আরও অনেক সহজ হয়ে যাবে। বাই বাই।